চ্যানেল নেম তুলিস ব্লগ, আমি তুলি তোমাদের তুলি। আজকে খুব স্পেশাল দিন, আজকে আমাদের পাড়া মানে হচ্ছে ঠাকুরানী চক কালীতলা। তো এখানে আজকে দেব আসছে, শান্তিকা আসছে, আরও কিছু মানুষ আসছে, নামি দামি মানুষ আসছে। তো তার কারণেই আর কি ভিডিওটা করা। তো জানি না তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে ভিডিও করতে পারবো কিনা, দূর থেকেই হয়তো আমাকে দেখাতে হবে, কারণ প্রচুর লোকের ভিড় থাকবে, অনেক লোকজন থাকবে, বা কখন কিরকম কি আসবে তাও জানা নেই। আপাতত এটুকু জানি যে আসছে, চলো দেখা যাক কি হয় না হয়। আমার বন্ধুরাও আসছে বাড়িতে, দেখা যায় ওরাও তো খুব এক্সাইটেড হয়ে আছে, তাই আর কি, আর আমিও খুব এক্সাইটেড হয়ে আছি, কি হবে না হবে এটা করছি, দেখা যাক কি হয়। চলো দেখে থাকো আর সঙ্গে থাকো। এসে গেছে আমার পাজি, কিন্তু তোর বুকের ভিতরটা কিরকম হচ্ছে যে দেব আসবে? ও আমাকে গোটা চার দিন ধরে ফোন করছে আর বলছে ভাই আমার হাত পা কাঁপছে। ওর চার দিন রেডি হয়ে গেছি, আর একজন ভাই রেডি হচ্ছে। আমরা একটু আপাতত যাবো কালীতলার থেকে, দেখছি যে ওখানে কত কিরকম কি লোকজন রয়েছে, কতটা কি প্লেস হবে গিয়ে ঘুরে দেখে আসি। বাকিটা না হয় পরে দেখো কি হয়ে গেছে। কথা বলতে বলতে চিপসের প্যাকেটের মধ্যে কিভাবে হাত ঢুকে যাবে, ওই যে হাত চলে গেছে চিপসের মধ্যে। হ্যাঁ আমি কি বলেছি, ওটা তোর বয়ফ্রেন্ড চিপসটা ঝেড়ে খাচ্ছে। দেবের জন্য এত আয়োজন চলেছে আর এই তো ফিরে এখন এরকম অবস্থায় চলে এসছে। খোকনদা যার অ্যারেঞ্জমেন্টে আজকের এই প্রোগ্রাম, আমাদের প্রাক্তন ফুটবলার এসে উপস্থিত হয়েছেন, এছাড়াও যারা যারা আছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। সব লোকজন ভর্তি, ইনি চলে এসছে আপাতত, ওনার জন্য সবাই ওয়েট করছে। এরমভাবে হাসি মুখে দাঁড়িয়ে আসো, কখন আসবে মনে হচ্ছে। দেবের জন্য জাস্ট পাগল হয়ে গেছে, বসে বসে কেমন করছে কেমন করছে, এই ফটোটাকে দেখে বলছে ওর দিকে নাকি তাকিয়ে আছে। ওটা নাকি জামাইবাবু হয় আমাদের, এখনো অপেক্ষা চলছে, ভাল লাগছে না, অনেকক্ষণ থেকে বসে বসেই চলে যাচ্ছে। পুজো মণ্ডপে উনি আসবেন, একদম আপনারা নিরাশ হবেন না, কাল নয় পরশুর মধ্যে দেব আমাদের এই মঞ্চে আসবে, এবং আমাদের মাননীয় মন্ত্রী বেচারা মাতাও বকুল মাতি আমাদের এই মঞ্চে আসবে। না মন খারাপ করিস না তুই, এভাবে মন খারাপ করিস না, কালকে আসবে। কি নিয়ে যাচ্ছিস তুই, কি নিয়ে? দেবদা তো আজকে আর এলো না, তো ওদেরকে বললাম চল আমার বাড়িতে আমাদের প্রিয় মানুষ সোনালী পর্দার রূপালী মানুষ, আমাদের প্রিয় অভিনেতা এপার বাংলা ওপার বাংলার প্রত্যেকটি মানুষের বন্ধু, আমার অভিনেতা প্রত্যেক অভিনেতা সেই দীপক অধিকারী দেব আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে। মানুষ
গল্পের কোনো কিছু কাটা গায়ে মন হলে অভিমানে কাল ভারী, সে বারান্দায় মন জ্বলে জ্বলে যায়, ঘরে পড়ে থাকে আলমারি, ইচ্ছের দেশ ঘুরে ঘুরে একই শেষ, জানি রাগ করে চাইছে কি, যদি এরকমই হয় যেন এসে সে সময় কিছু হবে না হিসেবে মাফিক। ঠিক 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 স্টোরি। রেডি হয়ে চলে এসেছি কালীতলায়। এখানে সাউন্ড আমি দিতে পারছি না, তাই আলাদাভাবে সাউন্ডটা তৈরি করতে হলো, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে জোরে জোরে গান বাজছিল আর সেটার কারণে কপিরাইট পড়তো, তার জন্য এভাবে সাউন্ডটা। টোন্টি কাটার জন্য সবাই রেডি হচ্ছে ওখানে, চলো গিয়ে দেখা যাক টোন্টিটা কিভাবে কাটছে, তোমাদের একটু দেখিয়ে দিই। আপাতত ডন্ডি কাটতে যাচ্ছে, এবার ডন্ডি কাটা স্টার্ট হবে। মাও রেডি ডন্ডি কাটার জন্য, অন্ধকারে টিকটক ভালো করে বসে যাচ্ছে, মিনিংটা গেলে তাও বোঝা যাবে। কি করবি, ফটো তুলবি? ও দাঁড়া, নাচ নাচ। পুজো প্রায় শেষের দিকে, চলো এবার বাড়ি যেতে হবে। ব্লগটা এখানেই এন্ড করলাম। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো একেবারে ভুলো না, 500 টাকা বেল আইকনটা টাকাশ করে বাজিয়ে দিও। আর সবসময় মনে রাখবে আমার আমি তোমার তুমি অনেক বেশি দামি। টাটা, বাই বাই।